আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অলরেডি দেখতে দেখতে আমাকে অলরেডি আমি অনেকের কাছে আসলে অনেক বেশি পরিচিত হয়ে গেছি, কারণ দীর্ঘদিন যাবৎ স্যার আপনাদের কাছে আমরা আসছি বিভিন্ন রকম পেশেন্টকে নিয়ে, তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আসলে যারা রেগুলারলি ইউটিউব দেখছেন বা ফেসবুকে বা যারা হচ্ছে যে ব্যথাজনিত সমস্যার মধ্যে যারা ভুগছেন বা এই রিলেটেড যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন বা এই জাতীয় জিনিসগুলো যারা সার্চ করেন, তাদের কাছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং তার যে ডিপিআরসি হসপিটাল যেটি ঢাকা শ্যামলীতে অবস্থিত অনেকের কাছে পরিচিত, কারণ অসংখ্য পেশেন্ট আছেন, প্রতিদিন শত শত পেশেন্ট আছেন যারা আমাদেরকে ভিজিট করেন এবং আমাদেরকে ইমেল করেন এবং ফোন কলের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে ছোটোখাটো সমস্যাগুলো সমাধান দিয়ে থাকি, আর যেগুলো সম্ভব হয় না আমরা হয়তো একটু রিকোয়েস্ট করি আপনাদেরকে আসার জন্য, কারণ সরাসরি আসলে না দেখলে আসলে অনেক কিছুরই আসলে সঠিক প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না। এই জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যখনই সমস্যা হবে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে ফোন করবেন যে কোনো সমস্যার জন্য, আমরা চেষ্টা করবো তাৎক্ষণিক আপনাদের এই সমাধানগুলো দেওয়ার জন্য। আর যদি সেক্ষেত্রে সেটা সম্ভব না হয় একটু কষ্ট করে ফিজিক্যালি চলে আসবেন, আশা করি আপনারা সমাধানটা পেয়ে যাবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সিলেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছেন। এছাড়া ওনার দুটি অপারেশন আছে, ছোট্ট দুটি দুর্ঘটনা ছিল, এই দুটি দুর্ঘটনা নিয়ে ওনার দুটি অপারেশন হয়েছিল পায়ে। আসুন দর্শক, একটু ওনার কাছ থেকে শুনি যে কী কী ধরনের সমস্যার জন্য উনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, এবং সর্বোপরি আফটার ট্রিটমেন্ট উনি এখন কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু? আমার নাম জামিল আহমেদ আবদুল্লাহ। আচ্ছা স্যার, বাসা কোথায় স্যার? বাসা বংশাল। বংশাল, পুরনো ঢাকাতে? জি স্যার, আলরাজা হোটেলের পিছনে। আচ্ছা স্যার, কি পেশাগতভাবে এখন কিছু করছেন? আমার হলো জুতার ব্যবসা, পাদুকা ব্যবসা। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, আপনার দুটো অপারেশন হয়েছিল, ছোট্ট দুটি দুর্ঘটনা আছে, একটু যদি খুলে বলতেন কি হয়েছিল? ওই 94 আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, লোয়ারে পড়ে গেছিলাম, পরে পেটালা চারপাট হয়ে গেছিল। আচ্ছা, ওইটা আমার পঙ্গুর সহকারী অধ্যাপক উনি আমার অপারেশন করছে। আচ্ছা, তারপরে? পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস দুর্ঘটনা, এটা বাগলপুর অপারেশন করছে। আচ্ছা, আর এখন আসলাম ডিপিআরসি। আমার লোক আসছিল, ওনারা ভালো হয়ে গেছে, আমি ওনার নাম শুনে আসছি। আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করি, উনি যাতে আমাদের মতন রোগীদেরকে সেবা দিতে পারে এটাই আমি কামনা করি। আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি এখানে আসবেন, আমি ইনশাল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ স্যার, এই যে এবার যে আসলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, মূলত সমস্যাটা কি ছিল? আমার এই যে মেরুদণ্ড ব্যথা হইতো, মেরুদণ্ডে। আচ্ছা, এই ব্যথাটার উৎপত্তি ঠিক কতদিন হবে আনুমানিক? এটা হয়েছে আর 5-6 বছর আগে তো হয়েছে, কিন্তু আমি গরম পানির সেঁক দিলে ভালো হয়ে যেত। আচ্ছা, যখনই ব্যথা করতো আপনি হয়তো গরম পানি সেঁক দিতেন, তখন ব্যথাটা কিছুটা কমে যেত এবং এইভাবেই মোটামুটি চলতো, আর এখন যেটা হয়েছে এটা বেশি হয়ে গেছিল। এই কোমর ব্যথাটা যখন শুরু হয় এটার জন্য কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? আমি ন্যাশনালে দেখাইলাম, আমার কালার তো বাইরে পুন দিয়েছিলাম, পরে ও বললো যে নিউরো মেডিসিন দেখাইতে। আচ্ছা, নিউরো মেডিসিন দেখাইলাম, উনি ওষুধ দিল, আমার ওষুধ কাজ হয় নাই। আরও দেখছেন দিন দিন ব্যথা? হ্যাঁ, উনি বললো এমআরআই করার জন্য, তা আমি আর করাই নাই। পরে আমাদের লোক যে ক্ষেত্রে ভালো হয়ে গেছে, পরে হেন অ্যাপার্টমেন্ট নিয়ে চলে আসে, পরে হেন অ্যাপার্টমেন্ট নিয়ে ভর্তি হইলাম। স্যারের সাথে যেদিন প্রথম আপনার দেখা করলেন এই কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে, স্যার কি বলেছিলেন মনে আছে? উনি আমাকে কোনো মেডিসিন বললাম যে খাবো কিনা, উনি ভালো মন্দ কিছু বলে নাই। আচ্ছা, পরে আমি বুঝলাম এখানে ভর্তি হইলে মেডিসিন খাইতে হবে। পরে হ্যাঁ, পরে ভর্তি হওয়ার পরে মেডিসিন খাইলাম, থেরাপি দিল, সর্বোপরি সবাই ভালো আছে এখানে। আজকে কততম দিন স্যার? আজকে 12 দিন। 12তম দিন, সেই প্রথম দিন প্রচন্ড 10 দিন আজকে হ্যাঁ ব্যথা ছিল, ব্যথা নিয়ে ভর্তি হওয়া, আজকে 10 দিন পরে আমি খুব ভালো, আমার মালিকের দয়া, আমি আমার মালিকের দয়া করে উপর ওনারকে বলি, ওনার আল্লাহ পাক দীর্ঘায়ু দেব, যাতে আমাদের মতন সবাই ওনার কাছে সুস্থ হয়ে যাইতে পারে বাসায়। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যেই মনস্কামনা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, আমার ভালো হয়েছে। জি জি জি। এবং আপনার অগাত আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে উনি আপনার খারাপ করবেন, এবং সত্যি সেটাই হয়েছে যে আজকে আপনি সুস্থ এবং ভালো হয়ে আজকে বাসায় ফিরে গেছেন। জি।
অসংখ্য দর্শক আছেন স্যার এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে আছেন, যাদের ঘরে হয়তো এই ধরনের রোগী আছে, দীর্ঘদিন ধরে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে ওনার সাথে সাক্ষাৎ করে। কেন বলবেন স্যার? আবারও আসবো আরো নতুন নতুন ঘটনা নিয়ে এবং নতুন নতুন সমস্যা নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে এবং এই সুস্থতার হাসি মাখা মুখগুলো আমরা আপনাদেরকে দেখাবো। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আমাদের স্যারের জন্য, স্যার যাতে আজীবন এরকম পেশেন্টদের সেবা করে যেতে পারেন এবং স্যারের মেধা এবং স্যার যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে এবং হাজারো মানুষের মুখে যাতে উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন। আর আপনাদের ভিতর যারা এরকম অসুস্থ পড়ে আছেন, অসুস্থ হওয়ার জন্য আপনার জন্ম হয়নি, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এবং স্বাভাবিক মানুষের কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আপনার জন্ম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।